দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু করেছেন চাঁদপুরের জেলেরা। পহেলা মে থেকে মাছ শিকারে নদীতে নামেন তারা, তবে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। আড়তদারদের আশা সামনে মাছের আমদানি আরও বাড়বে। পহেলা মার্চ থেকে জাটকা নিধন রক্ষা কার্যক্রম বাস্তবায়নে নদীতে মাছ ধরা ও বিপণন নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে ঘাটে ফিরছেন হতাশা নিয়ে। নদীতে মাছ কম ধরা পড়ায় জ্বালানি খরচ তোলায় দায় হয়ে পড়েছে। যদি আশা করে নদীতে গেছি গিয়া মনে করেন মাছ সেইরকম পাই না, 15-16 জন মানুষ নিয়ে গেলাম, মানে নদীতে মাছ পাই না, এই খরচটা কমাইব না। মাছ আমদানি এখন কম হলেও সামনে তা বাড়বে বলে আশা আড়তদারদের। গত বছরের তুলনায় এবছর অনেক মাছ কম, আর তাছাড়া আপনার মাছের আমদানি কম হওয়াতে দামও অনেক বেশি। 1 কেজি ওয়েটের মাছ আপনার 45,000 হইতে 46,000 টাকা মন চলে, 700-800 গ্রামের যেই মাছটা এই মাছটা 30-35,000 টাকা মন চলে। নদীতে মাছ তুলনামূলকভাবে কম থাকায় ঘাটে ইলিশের দাম কিছুটা বাড়তি। বর্তমানে ইলিশ কিছুটা কম পেলেও নদীতে পানি বাড়ার সাথে সাথে মাছও বেশি ধরা পড়বে বলে জানান গবেষক। মূলত ইলিশ প্রাপ্তিটা হবে বৃষ্টিপাতের সঙ্গে পানি প্রবাহ বৃদ্ধির সাথে, যেটি সম্পৃক্ত মিড জুলাই থেকে হয়তো শুরু হলো এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পুরো মাত্রায় ভালো পরিমাণে ইলিশ পেতে থাকবে জেলেরা। অভয়াশ্রম কর্মসূচির আওতায় ইলিশের পোনা জাটকা রক্ষা করতে মার্চ এপ্রিল চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। ডিবিসি নিউজ ডেস্ক।